আসসালামু আলাইকুম খামারে ভাই, আপনার খামারে কয়টা খরগোশ আছে? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার খামারে এখন নতুন খামার, তো চারটি খরগোশের পুঁজিতে খাওয়া শুরু করেছি। তো এখন আপনার খরগোশকে কি কি খাওয়ান? তো এখন ভাই আছে খরগোশের প্রধান খাবার, যেটা সেটা হচ্ছে এখানে আছে গোবর বসি। আপনি মূলত গোবর বসি খেয়ে বেশি দিবেন, এইটা একটু কম দিবেন কারণ এটার দাম বেশি একটু। আর তারপর দ্বিতীয়ত খাবার আছে ঘাস, দুবলা ঘাস আছে, এই যে দুবলা ঘাস দেখেন, এগুলো খেতে দিতে পারেন। এই দেখেন কিভাবে খাচ্ছে, দেখেন। আবার এই যে আপনারা ইয়েও দিতে পারেন, শ্যান্তি শাক আছে, আমি এটাতে ভুষি দেই, দেখেন এই যে কিভাবে ভুষি খায়। অবশ্যই খরগোশের পাত্র, খাবারের পাত্র পরিষ্কার রাখবেন সবসময়, কারণ পরিষ্কারের রোগ বালাই একটু কম হয়। দেখেন এটা আমি কি অবস্থা, এটা একটু কম দিচ্ছি, দেখেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে যেখানে আমি গুঁড়া মিশানো যেটা চালের গুঁড়া আছে আর কি, ওইটা দিবেন। এই যে একটু মিশিয়ে দিলে আপনার একটু আয় হবে, আর খরগোশে পুষ্টি পাবে, ভালো ডিম বাচ্চা করবে আর কি। তো দেখেন আপনার এটা শুকনা দিলেই হয়, কিন্তু সেই জায়গায় আপনি অল্প পানি দিবেন। তো আপনারা এখানে খসখস করে দিতে পারেন, আবার একবারে অনেক পানি দিবেন। পানি দেওয়ার পর একটু মাখানোর পর দুই মিনিট রেখে, তো এটা দুই মিনিট পর ই করলে একটু বেশি ভিজবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি এটা পানি অনেকক্ষণ ই করলাম, আর এটা দেখেন যে কেমন ভিজেছে। দর্শক দুই মিনিট পর ফিরে এলাম, তো দেখেন আমি পানি ফেলে দিচ্ছি। আমি পানিটা ফেলে দিচ্ছি, আর একটু পানি বাদ আছে, এটাও ফেলে দিই, সম্পূর্ণ পানি ফেলে দিই। দেখুন এই যে এটা এখন একবারে খসখস হয়ে গেছে, এটা আপনার খরগোশকে যদি দেন এটা অনেক মজা করে খাবে। তো চলুন দর্শক আমরা দেখে আসি আমার খরগোশ এটা কীভাবে খায়। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আমার ভুষি ভিজাইতে গেছিলাম, আর এখানে দেখছি যে দুইটা বাচ্চা আর ওইটার বাবা এই খাচ্ছে, আর মা ওটা এখনো পেটে বাচ্চা, তো ওটা রেস্ট নেয় সবসময়, মানে অনেক সময় এটা খায় না, ও শুধু রেস্ট নেয় আর কি। আর এক সপ্তাহের মধ্যে আমার খরগোশের বাচ্চা হবে, যদি কেউ নিতে চান তাহলে ছেড়ে দেওয়া যাবে, সমস্যা নাই। আর দেখুন যে এই দুধলা গাছ যে আসলো, এটা সব এখন খেয়ে ফেলছে, মানে এসে দেখছি। তো দেখেন দর্শক আমার খরগোশ এটা কীভাবে খায়, দেখুন কীভাবে মজা করে খায়। আর এই খাবারটা স্বাদ বাড়ানোর জন্য আর খরগোশের রোগ চেনার জন্য অবশ্যই এটার উপর দিয়ে একটু শুকনো ভুষি দিবেন। আর আমার আমার খাবারে একটা নিউ অ্যাডাল্ট মহিলা খরগোশ আছে, ওটার পেটে বাচ্চা, দাঁড়ান ওটাকে দেখাচ্ছি।